নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি ঈশ্বরের কাছে প্রে করি যে আমি তোমরা যেন সকলে খুব 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 ভালো থাকো। বন্ধুরা, আজকে কোনোরকম কোনো প্ল্যানিং ছাড়া আমি আমার দিদার বাড়িতে, মানে মাসির বাড়িতে, একটা ছোট্ট হোম ট্যুর করে নিলাম। তো চলো বন্ধুরা, দেরি করবো না, একদম ঝটপট করে খুব ছোট্ট করেছি। তো তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো বন্ধুরা চলো শুরু করে দিই। দেখো আমার দিদার বাড়িটা যদি ভাবতাম, প্ল্যান করতাম যে হোম ট্যুর করবো, তাহলে হয়তো ভিডিওটা একটু অন্যভাবে করতাম। কিন্তু একদম প্ল্যানিং ছাড়া ক্যামেরা ঘুরতে 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 দেখলাম যে বেশ, দিদার বাড়িটা অনেকখানি দেখানো হয়ে গেছে, তাহলে দেরি কেন, চলো দেখিয়ে দিই। যতটুকু আমি ক্যামেরা বন্দি করেছি ততটুকুনি দেখিয়ে দিই। তো তোমরা দেখলে আমি একটা গলি থেকে নিচে নামলাম। তো এই মাসিদের বাড়িটা, মানে এই দিদার বাড়িটা, দিদা তো এখন বেঁচে নেই বা দাদুও বেঁচে নেই, মেজোমাসি আছেন বাড়িতে। তো এই বাড়িতে এখন দেখো দুটো পোর্শন হয়ে গেছে, আগে কিন্তু পুরো একটাই ছিল। আর মাসি কত গাছ লাগিয়েছে দেখো, একা একা থাকে কিন্তু অনেক গাছের সম্ভার মাসি জগিয়েছে। আর এইখানে না, সবার প্রথমে একটা বিশাল বড় জবা ফুলের গাছ ছিল, যেখানে প্রচুর জবা ফুল ফুটতো। সেই গাছটা যখন বাড়ি তৈরি হয় তখন কেটে দেওয়া হয়েছে। আর দেখো এই যে আমি উঠোনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, এইটাই ছিল আগে পুরনো বাড়ি, একদম মানে যেটা ছিল আমরা জন্ম থেকে দেখে এসেছি। আর এখন যে পাশে যে বাড়িটা করেছে সেটা নিয়ে, সেটা সবই ছিল পুরনো বাড়ি। আর মাসি দেখো কত ফুল গাছ, অ্যালোভেরা গাছ, কত কিছু লাগিয়েছে। তো এখন এই যে বাসাইডে যেটা দেখছো, মানে নাইটির ওই পাশে এই যে যে ছোটো ঘরটা, এই ঘরটা এখন টয়লেট হিসেবে ব্যবহার হয় ভাড়াটিয়াদের। তো এই যে ঘরগুলো, এই ঘরগুলোই ছিল আগেকার ঘর, যে কারণে দেখো এই ঘরগুলো কিন্তু অনেকটা নিচুতে, আর মাসিদের ওই ঘরগুলো বেশ উঁচুতে। তো এই ঘরের দরজাটা দেখছি বন্ধ আছে, তো আমাকে ভেতর থেকে গিয়ে খুলতে হবে। আর পাশের যে ঘরটা, ওই ঘরটা ভাড়াতে আছে। আর এইখান থেকে মানে এই যে, হ্যাঁ যে দেখো, তোমাদের দেখাচ্ছি কতটা নিচু দেখলে, এই যে এতটা নিচু, এই ঘরটা ভাড়া দেয়নি আর পাশের ঘরটা ভাড়া দিয়েছে। আর এটা হচ্ছে উঠোন, উঠোনে জামাকাপড় মেলা হয়, মাসিরা রিসেন্টলি রং করেছে এই পোর্শনটা। আর এইদিকে দেখো একটা গলি আছে, এই গলি দিয়ে ভাড়াটিয়ারা যাতায়াত করে, আমরাও যাতায়াত করি। আর এই যে কলটা দেখছো, এই কলটাতে মাসি ঠাকুরের বাসনপত্র ধয়। আর তুলসী বেদি একটা আছে দেখলেই। এবার এইটা হচ্ছে নতুন করে মাসি তৈরি করেছে, নতুন বলতে অনেক দিনই হলো, এই বাঁ সাইডেরটা টয়লেট আর এই ডান সাইডেরটা আবার রান্নাঘর, মানে টয়লেটের পাশেই রান্নাঘর, এটা হচ্ছে ডাইনিং হল। ডাইনিং হলের মধ্যে একটা সোফা আছে, ফ্রিজ আছে, আর এইটা হচ্ছে ওপরে উঠে যাওয়ার সিঁড়ি। ছাদের ওপরে আমরা যাইনি বা আমি যাইনি, যে কারণে আর ছাদ তোমাদের দেখাতে পারছি না। আর ওপরে এখানে একটা ফ্যান আছে। আর এই যে ছবি দুটো দেখছো না দেওয়ালে ঝোলানো, তার মধ্যে যে শিব ঠাকুরের যে ছবিটা, সেইটা না অনেক পুরনো ছবি জানো, ওই ছবিটা আমি জন্মের পর থেকেই দেখে আসছি। আর ডাইনিংয়ের মধ্যে দিয়ে এই একটা ঘর, এই ঘরে টিভি চলছে। আমি তো প্রথমেই বলেছি কোনো প্ল্যানিং ছাড়াই কিন্তু আমি ক্যামেরা ঘোরাচ্ছিলাম, ঘোরাতে ঘোরাতে দেখছি একটা ভিডিও হয়ে গেছে বিশাল বড়, তাই ভাবলাম হোম ট্যুর হিসেবে তোমাদের সাথে শেয়ার করি। তাই কিন্তু খুব একটা গোছানো টোছানো নেই এবং কেউ আমরা প্রস্তুত নই। তো এর মাঝখানেই তোমাদেরকে একটু ঘুরিয়ে দিচ্ছি, কেন বলো তো, এই বাড়িটা মেজোমাসি আছে, আমরা আসছি থাকছি, হয়তো পরবর্তীতে আর কোনো দিন যাওয়া হবে কি হবে না কেই জানে। তো যাই হোক, আমি তো বলি মেজোমাসি তুমি অনেক দিন বাঁচো, অনেক দিন বাঁচো, যাতে আমরা অনেক দিন যেতে পারি। তো মাসির ঘরে দেখলে খাট, একটা রকিং চেয়ার, এসি, টিভি, মেয়ে টিভি দেখছে, সব আছে। আর ডাইনিং টেবিল আছে, এখানটায় ফ্রিজ আছে। আর এই ডাইনিং হল দিয়ে এইদিকে আর একটা ঘর আছে, এখানে একটা চৌকি পাতা আছে, শোকেস আছে, ফ্যান, ইনভার্টার আছে। আমি বললাম না যে আমি প্ল্যান করিনি, নাহলে আমি তোমাদের সম্পূর্ণটা দেখাতাম। তো এই যে দেখো এখানে ইনভার্টার আছে। আর এই ঘরটাও বেশ সাজানো গুছোনো, মেজোমাসি একাই থাকেন কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আর এটা হচ্ছে দাদু দিদার ছবি,
আর দাদু মারা যাওয়ার পরে হচ্ছে গিয়ে দিদার একখানা ছবি। দিদাও অনেক দিন বেঁচে ছিলেন দাদু মারা যাওয়ার পরে। তবে জানো তো এই যে মেজুমাসি, মেজুমাসির যত্নের জন্য, চিকিৎসার জন্য দিদা অনেক দিন বেঁচে ছিলেন, কিন্তু আজ আর আমাদের মাঝে নেই। তাই তো মেজুমাসি প্রচণ্ড একা হয়ে গেছে। আর সিঁড়ি দিয়ে এই যে ওই ঘরের দরজাটা তখন আমি খুলতে পারছিলাম না, যে তো এখন এই সিঁড়ি দিয়ে এই ঘর দিয়ে আসা যায় বলে আমি ঢুকলাম। এই যে এই দরজাটা তখন খোলা ছিল না, মানে এখনও বন্ধ আছে। তো মাসি এখানটায় পুজো করেন, আছে মাসিদের একটা পুরনো মানে কি একটা আলমারি, কাঠের আলমারি, এবং আছে একটা চৌকি। আর এখানে এই সিংহাসনে মাসি পুজো করেন। দেখো কি সুন্দর করে মাসি পুজো করেছেন। মাসি কিন্তু সকাল 10:30-এর মধ্যে পুজো কমপ্লিট হয়, 10:00 যে সকালের জল আসে সেই জলে মাসি স্নান করে, স্নান করে তারপরে 10:30-এর মধ্যে পুজো কমপ্লিট করে নেয়। তো মাসির এই একার সংসার, একাকিত্ব একটা জীবন, খুব ইচ্ছে হয় যে ছুটে চলে যায় বা মাসিকে নিয়ে এসে থাকি আমাদের কাছে, কিন্তু মাসি এমনভাবে এখন অসুস্থ হয়ে পড়েছে যে মাসিকে নিয়ে আসলে মাসির জন্য আগে ডায়ালিসিসের ব্যবস্থা করতে হবে। তো পরবর্তীতে সব রকমের প্ল্যান আছে, নিয়ে আসারও ইচ্ছে আছে, দেখা যাক কী হয় কতদূর। তো এই ছিল আজকে একটা আমার ছোট্ট মাসির, আমার দিদার বাড়ির একটা হোম ট্যুর। বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার মাসির জন্য অনেক 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 প্রে করো ঈশ্বরের কাছে, তিনি যেন অনেক দিন বাঁচে আর আমি যেন অনেক দিন মালদায় যেতে পারি তার কাছে, তার আদর খেতে, তার ভালোবাসা খেতে। তাই মাসির জন্য তোমরা সকলে প্রে করবে, ঠিক আছে? তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এরপরে যদি আবার মালদায় আসি তো খুব ভালো করে তোমাদের সাথে আবার আমি মাসির এই বাড়ির হোম ট্যুর করব। আর মাসির এই বাড়ির হোম ট্যুরটা আমার ডায়েরিতে, আমার ইউটিউব চ্যানেলে একদম থেকে গেল অমর হয়ে, সবাই দেখতে পাবে, সবাই 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 দেখতে পাবে। তো আজকের মতন টাটা।